সাবস্ক্রাইব করুন ইলমি বশিকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশিকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশিকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশিকরণ শিখি। তো ভিউয়ার্স, একটি নয়, আজকের এই এপিসোডে আমি তিনটা বশিকরণ আপনাদের সাথে শেয়ার করব। যে বশিকরণটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, সমস্ত কথা বোঝার জন্য চেষ্টা করবেন। কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই পাবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা জানিয়ে দিই যে যারা যারা আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চান, তারা এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে দেই, কেউ যেন আমাকে অযথা কল না দেন। তো ভিউয়ার্স, চলুন আজকের তিনটি বশীকরণের প্রথমটি আমরা জেনে নেই। তো ভিউয়ার্স, প্রথমটি বশীকরণ এরকম, দেশি পান নিতে হবে। দেশি পান ও শ্যামা তুলসীর পাতা, কালা তুলসীর পাতা। দেশি পান ও কালো তুলসীর পাতা, কপিলা গায়ের দুধে মিশিয়ে নিতে হবে। তারপর মাথার সামনের দিকে, তার মানে কপালে, তিলক লাগিয়ে যার সামনে যাবেন সে ব্যক্তি দেখা মাত্রই আপনার বশীকরণে আসতে বাধ্য থাকবেই থাকবে। দ্বিতীয় তদবির, এর জন্য অবশ্যই এর জন্য একটি কাজ করতে হবে, আপনার যে কোনো বানিয়াতি দোকান বা কবিরাজি দোকানে যেতে হবে। সেখান থেকে আপনারা একটি কাজ করবেন, মৈনশীল কিনে নিয়ে আসবেন। যদি আপনারা সেখানে, অর্থাৎ বানিয়াতি দোকান বা কবিরাজি দোকানে মৈনশীল না পান বা অন্যান্য যে কোনো ধরনের টুটকার ক্ষেত্রে যেগুলো বস্তুর প্রয়োজন হয় ওগুলো যদি না পান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আমার কাছ থেকে এগুলো জোগাড় পাবেন। তো ভিউয়ার্স, এখন জেনে রাখুন যে এটা কী ধরনের বশীকরণ। এটা হলো, প্রথম হলো আপনার যেটি জোগাড় করতে হবে তা হলো মৈনশীল, প্লাস নিতে হবে অশ্বগন্ধা। অশ্বগন্ধা অবশ্যই আপনারা বানিয়াতি দোকানে পাবেন। অশ্বগন্ধা প্লাস আমলার রস, আম লতাগারে লা র, আমলার রস। আমলার রস নিলেন, প্লাস আরেকটি বস্তুর প্রয়োজন হবে তা হলো কপাল। এটা অবশ্যই আপনাদের কাছেই আছে, অর্থাৎ মাথার আগের অংশ কপাল। সেই কপালে লেপন লাগাবেন, অর্থাৎ মৈনশীল, অশ্বগন্ধা ও আমলার রস এগুলো একত্র করবেন। একত্র করলে যেই জেলি বস্তুটার প্রয়োজন তৈরি হবে, জেলি, একটা জেলির তৈরি হবে, তো এই জেলিটাকে আপনারা এক কাজ করবেন, কপাল, কপালে আপনারা তিলক হিসাবে লাগাবেন। তিলক হিসাবে লাগিয়ে আপনি যাকে বশীকরণ করতে চান তার সামনে গিয়ে উপস্থিত হবেন। আরেকটি কথা বলে দেই যে মৈনশীল, অশ্বগন্ধা ও আমলার রস এই তিনটি বস্তু মিশ্রণ করে যে জেলিটা হলো, এই জেলিটা যখন আপনি কপালে লাগালেন ওই অবস্থায় আপনি যেখানে যাবেন, যে আপনার সেই জেলিটা অর্থাৎ তিলকটা দেখবে সে আপনার বশীকরণে আসতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু মিথ্যা বলছি না, এগুলো 100% সত্য সত্য কথা বলছি, কারণ কিতাব থেকে বলছি আপনাদেরকে, এবং এই কিতাবটি এমন একটা কিতাব যা কখনোই ব্যর্থ হয় নাই। তো ভিউয়ার্স, বিশ্বাস করে করতে হবে, অবিশ্বাস করে করলে কোনো কিছুতেই ফল পাওয়া যায় না। এখন বলবো তৃতীয় নম্বর তদবিরটা। এর জন্য অবশ্যই আপনাদের একটি বস্তুর প্রয়োজন হবে যা আপনারা নিজেদের বাড়িতেই পাবেন। অন্ততপক্ষে যারা হিন্দু আছেন তারা তো নিজেদের বাড়িতে পাবেনই পাবেন, একদম 100% শিওর দিচ্ছি আমি আপনারা পাবেন। তা হলো বেলপাত, মাতুগোল নিতে হবে। মাতুগোল কি, বুঝতে পারছেন কি আপনারা? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে আপনাদের জন্য, সেখানে অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং কি নিতে হবে, কালো শাক, অর্থাৎ ছাগলি, ছাগল। কি করতে হবে, বেলপাত নিতে হবে, মাতুগোল নিতে হবে এবং কালো ছাগলের বা শাগের দুধ নিতে হবে। এবার বেলপাতা, মাতুগোল ও কালো ছাগলের দুধ এগুলো আপনারা এক কাজ করবেন, মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করার পরে আপনারা যেই মিশ্রণটার সৃষ্টি হলো ওই মিশ্রণটা আপনারা এক কাজ করবেন, কপালে তিলক হিসাবে লাগিয়ে আপনি যার কাছে যাবেন, যে এই তিলকটা দেখবে সেই অবশ্যই 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 আপনার বশীকরণে আসতে বাধ্য থাকবে। এটা সর্বসাধারণ বশীকরণ হবে,
যেখানে যাবেন যে দেখবে সেই বশীকরণ হবে, যেখানে যাবেন যে দেখবে সেই বশীকরণ হবে, যেখানে যাবেন যে দেখবে সেই বশীকরণ হবে। তবে ভিউয়ার্স, এটা দিয়ে আপনারা অবশ্যই পলিটিক্স করে আপনারা নিজেদের প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।